হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য, চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। তো আজকে তোমরা থাম্বনেল দেখেছো, আজকে আমরা আলোচনা করব তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা। তো অনেকেই জিজ্ঞাসা করছিলে যে কিভাবে আমরা বেশি নাম্বার পেতে পারি, তার কিছু ট্রিক্স রয়েছে। তো আমরা একটু স্মার্টভাবে সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আমরা কিন্তু বেশি নাম্বার পেতে পারি। তো প্রথমেই তোমাদের বলে রাখি, যারা খুব বেশি রাত জেগে এখন পড়াশোনা করছো, অনেক ভোরবেলা উঠে পড়াশোনা করছো, সেটা কিন্তু ঠিকঠাক একটা উপায় না বেশি নাম্বার পাওয়ার। তাহলে আমাদের স্মার্ট ট্রিক্সগুলো ইউজ করতে হবে। আমরা জানি যে এখন অনেক প্রেশার রয়েছে, অনেকগুলো সাবজেক্ট রয়েছে, সেগুলো সব কিছু কভার করতে হবে। আমি যেভাবে বলবো সেইভাবে তোমরা কিন্তু খুব মানে কম দিনের মধ্যে পুরোটা রিভাইজ করে দিতে পারবে, এবং কিছু ট্রিক্সও আমি বলে দেবো। তো প্রথম কথা, তোমরা কিন্তু চেষ্টা করবে মোটামুটি 7টার মধ্যে উঠে পড়ার, ঠিক আছে? 8টার দিকে তোমরা পড়তে বসে যাবে, তার মধ্যে তোমরা চেষ্টা করবে একটু যোগা বা ব্যায়াম একটু করে নেওয়ার, এবং 8টা থেকে তোমরা কিন্তু টানা 4-5 ঘন্টা পড়তে যাবে না। এটা কিন্তু স্মার্ট ট্রিক্স নয়, ঠিক আছে? প্রথমে তোমরা কি করবে, প্রথমে 2 ঘন্টা পড়বে, 8টা থেকে 10টা অবধি তোমরা 2 ঘন্টা পড়বে। যখন একটা সাবজেক্ট নেবে, যে সাবজেক্টটা নেবে সেই সাবজেক্টটাই কিন্তু 2 ঘন্টা পড়বে, অন্য কোনো সাবজেক্ট পড়বে না। এবং 2 ঘন্টায় তোমাদের যদি একটা চ্যাপ্টার কভার হয় তাহলে একটা চ্যাপ্টার পড়বে, যদি দুটো চ্যাপ্টার ধরে ফেলো তাহলে পুরোটাই কিন্তু দুটো চ্যাপ্টার কমপ্লিট করে তবে উঠবে। ভালো করে পড়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে 10টা থেকে 10:30 অবধি তোমরা ব্রেক নেবে, কোনো রকম পড়া তখন কিন্তু পড়বে না। এবং এখন যেহেতু তোমাদের সামনেই মাধ্যমিক, সেই জন্য চেষ্টা করবে যখন পড়তে বসবে তখন কিন্তু ফোনটা সুইচ অফ করে বা সাইলেন্ট মুডে দিয়ে তোমরা পড়তে বসার চেষ্টা করবে, না হলে কিন্তু মনোযোগটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? এবং চেষ্টা করবে দরজা বা দরজাটা বন্ধ করে নিরিবিলিতে, যেখানে কোনো আওয়াজ আসছে না, টিভির সাউন্ড যাচ্ছে না বা মানুষের বেশি কথা যাচ্ছে না, সেরকম একটা নিরিবিলি জায়গা চুজ করে তোমরা পড়তে বসবে। এবং টানা 2 ঘন্টা পড়ার পরে ব্রেক নেবে, এবং তারপরে তোমরা কিন্তু 10:30 বা 11টার দিক থেকে আবার পড়তে বসো, এবং 11টা থেকে আবার 2 ঘন্টা তোমরা এই টাইমটা কিন্তু রোজ দিন অঙ্কটা করো। আমার মনে হয় যে তোমাদের অঙ্কের জন্য একটা নির্দিষ্ট টাইম বেছে নেওয়া দরকার আছে, এবং প্রতিদিন তোমরা একটা আর্টসের সাবজেক্ট নেবে, একটা সায়েন্সের সাবজেক্ট নেবে, এবং তার সাথে সাথে মাস্ট কিন্তু তোমরা অঙ্কটা এই বেলা 11টা থেকে 1টা অবধি বা 10:30 থেকে তোমরা স্টার্ট করে তোমরা এদিকে 1টা বা 12:30টা অবধি কী করবে, তোমরা অঙ্কটা নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। হয়ে গেল। দুপুরে অবশ্যই কিন্তু ঘুমাতে হবে, কারণ এই টাইমে শরীরটা ঠিক রাখাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। যে পড়ে গেলাম, শরীরটা কেয়ার করলাম না, দেখা গেল পরীক্ষার সময় গিয়ে আমাদের শরীরটা খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু সব চেষ্টা বৃথা হয়ে যাবে। তাহলে আমাদের দুপুরবেলা ঘুমাবে, বা যদি কেউ না ঘুমাও তো একটু রেস্ট নেবে। নেওয়ার পরে বিকেলবেলা তোমরা চেষ্টা করবে যে 5টা বা 5:30 বা 6টার মধ্যে পড়তে বসে যাওয়া, ঠিক আছে? তোমরা কি করবে, 6টার মধ্যে পড়তে বসে গেলে যদি সকালে আর্টসের সাবজেক্ট পড়ে থাকো তাহলে কি করবে, রাত্রিবেলা সায়েন্সের সাবজেক্ট পড়বে, যেটা বললাম টানা 2 ঘন্টা 6টা থেকে 8টা অবধি। টানা 2 ঘন্টা তোমরা চেষ্টা করবে কিন্তু যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা তোমরা ধরেছ সেই সাবজেক্টের 2টো চ্যাপ্টার, বা খুব ছোটো ছোটো হলে 3টে চ্যাপ্টার হবে না হয়তো 2 ঘন্টায়, কিন্তু 2 ঘন্টায় 2টো চ্যাপ্টার তোমরা ছোটো মানে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো পড়তে পারবে। হয়ে গেল। তোমরা মোটামুটি 8টা অবধি পড়ে আবার 8টা থেকে 8:30 অবধি ব্রেক নাও, নিয়ে তোমরা এর পরে যখন পড়তে বসবে, এখন তোমরা টেস্ট পেপার এসে গেছে, এবং টেস্ট পেপার আমি লাইফ সায়েন্সের টেস্ট পেপার তোমাদের সলভ করে দিচ্ছি। তো তোমরা কি করবে, প্রথমে নিজেরা সলভ করার চেষ্টা করবে, 8:30 থেকে 10:30 বা ম্যাক্সিমাম 11টা অবধি তোমরা চেষ্টা করবে টেস্ট পেপার যেই সাবজেক্টগুলো পড়লে, যে আর্টসের সাবজেক্টটা সারাদিনে পড়লে তুমি 2টোতে বা 3টে চ্যাপ্টার, বা যে সায়েন্সের চ্যাপ্টারটা পড়লে, যে অঙ্কটা তোমরা প্র্যাকটিস করলে মানে অঙ্কটা পড়লে, এই 3টে যে সাবজেক্ট তোমরা প্র্যাকটিস করলে বা পড়লে তোমরা সারাদিন ধরে, সেটা তোমাদের এবার টেস্ট পেপার দেখে ওই 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? মোটামুটি শর্ট কোশ্চেনগুলো দেখে নেবে পাচ্ছ কি না, ওই টেস্ট পেপারের মধ্যেই টিক দিয়ে পড়ে নেবে, এবং তারপরে তোমরা দেখবে যে 2 নম্বর 5 নম্বরেরগুলো পাচ্ছ কি না। যদি পারো মনে মনে একবার ভেবে নেবে যে এটার অ্যান্সার এটা হবে, যদি না পারো সঙ্গে সঙ্গে বই খুলে তখনই কিন্তু দাগ দিয়ে
তখন আমাদের দেখে নিতে হবে বা সেই জায়গাটা পড়ে নিতে হবে, তাহলে কিন্তু একদম সেই টাইমেই আমাদের পড়া হয়ে যাবে। তাহলে এই যে জিনিসগুলো আমি বললাম সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে কটা জিনিস আমি বলতে চাই, যে তোমরা যে কোনো জিনিস যদি দেখো 3 মার্কস আছে, 5 মার্কস রয়েছে, তখন লেখার সাথে সাথে তোমরা যেগুলো ছবি দেওয়া যাবে সেগুলো কিন্তু অবশ্যই এঁকে দিয়ে আসবে পেন্সিলে। সেটা খুব যে সুন্দর দেখতে হবে তা নয়, সায়েন্টিফিকভাবে যাতে ভালো হয় সেটা তোমরা দেখে আসবে, এবং ভালোভাবে সেটা একটু করে বোঝা যায় যাতে সেটা স্পষ্টভাবে সায়েন্টিফিকভাবে ভালো হয় সেই রকমভাবে এঁকে দিয়ে আসবে। এবং চেষ্টা করবে তোমাদের যে বিভিন্ন যে লাইফ সায়েন্সের চ্যাপ্টার, বিশেষ করে চ্যাপ্টার 5-এ যে কারণগুলো রয়েছে সেগুলোর ডিটেলসে পুরো কারণ ধরে ধরে বর্ণনা করতে যাবে না। প্রথমে ধরো 5টা পয়েন্ট লিখবে, কোনো একটা কিছুর কারণ লিখছো, সেটার 5টা পয়েন্ট লিখবে। প্রথমে 5টা হেডিং দেবে, যে কারণের যে হেডিংগুলো হয় সেইগুলো দেবে, এবং তার মধ্যে 2, 3, বা 4 লাইন লিখে দেবে। এরকম পয়েন্ট করে করে যদি তোমরা লেখো তাহলে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি হয়, ঠিক আছে? এবং তোমাদের যদি 3 মার্কসের কোনো পার্থক্য দিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু 3টের বেশি পয়েন্ট লেখার চেষ্টা করবে, 5টা বা 4টে 5টা পয়েন্ট বেশি করে লেখার চেষ্টা করবে। এবং তোমাদের লাইফ সায়েন্সে দেখবে শর্ট কোশ্চেন কিন্তু অনেক দেওয়া আছে। এবার তোমাদের তার মধ্যে ধরো বললো যে 21টা প্রশ্নের উত্তর করো বা 12টা প্রশ্নের উত্তর করো, এইরকম যে দিয়ে দেয়, যদি মনে হয় যে কোনো একটা অ্যান্সার আমার ঠিক হচ্ছে না বা আমার ভুল হচ্ছে, তাহলে তোমরা চেষ্টা করবে 1টা 2টো বেশি লিখে দিয়ে আসার, যদি সময় পাও। সেটা শুধুমাত্র শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, বড় কোশ্চেনে কিন্তু করতে যাবে না, কারণ সময় পাবে না। তাহলে আর এখন যতটুকু সময় পাচ্ছ অবশ্যই বুঝে সিলেবাসটাকে ছোট করে প্ল্যান করে করে, আমি যেভাবে বললাম টাইম গ্যাপ দিয়ে দিয়ে, অন্তত 2 ঘন্টা পড়ার পরে 1/2 ঘন্টা গ্যাপ দেবে, তারপরে আবার 2-3 ঘন্টা পড়বে এইভাবে। এবং ঠিকঠাকভাবে তোমরা যদি শরীরটাকেও ঠিক রাখতে হবে, তার জন্য রেগুলার একটু যোগা বা একটু ব্যায়াম বা একটু প্রাণায়াম এগুলো একটু করতে পারো। তাহলে কী হয়, আমি এমনি এমনি বলছি না কিন্তু পড়ার সাথে রিলেট, কারণ এগুলো করলে কিন্তু আমাদের কি হবে, ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে, সায়েন্টিফিকভাবে প্রুফ আছে। সেই জন্য বলছি যে আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক হলে আমাদের কিন্তু পড়ায় মনটা ভালো বসে এবং আমরা পড়ায় ফোকাস ভালো করতে পারি। তো সেই জন্য তোমাদের এই ট্রিক্সগুলো বলার ছিল, এইভাবে তোমরা পড়াশোনা করো। আশা করি মাধ্যমিক পরীক্ষা সবার সবার খুব খুব ভালো হবে। তাহলে আজকের মতো টাটা।